কসবি, আপনার সাথে একটু কথা বলতে চাই। ভাই একবার তো কথা বললেন, আবার কেন? কতদিন পর আসলেন? তিন মাস। তিন মাস কি কারণ সেখানে? ব্যবসা করি। মানে এটা কি আমি তো বুঝতে পারতেছি না, একটা সাধারণ মানুষের তো হয়রানি করতেছেন আপনারা এবং খামাখা। ব্যবসা করে ছোট একটা হাত ব্যাগ নিয়ে চলে আসলেন, অন্যায়। এটা একটু অপরাধ হাত ব্যাগ নিয়ে আসা। আপনার হাতে পানি কেন? মানে আমার হাতে পানি কেন সেটার জবাব দিতে হবে না? মানে মনে হচ্ছে যে পানিটা প্লেনে আপনাকে দিয়েছিল, আপনি খাননি কেন? পানি আমার যখন পিপাসা লাগবে তখন আমি খাবো, এটা কি আপনাদের অনুমতি নিয়ে পানি খেতে হবে নাকি? আপনাকে যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। আপনি প্লেনে আপনাকে পানিটা দিয়েছিল কিন্তু সেটা আপনি খাননি কেন? বাইরে গিয়ে খাবো। আপনার পাসপোর্টটা দিন। ইমিগ্রেশন পুলিশ তো একবার দেখছে ভাই, আবার কেন? তো হয়রানি করতেছেন ভাই, বারবার দেখার জিনিসটা কি? কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, দেখেন আমি কি করতে পারি। দেখুন, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনি খামাখা ভয়ভীতি দেখাচ্ছেন, আর কারো ভয়ভীতিতে আমরা আমাদের দায়িত্ব অবহেলা করি না, ঠিক আছে? পাসপোর্টটা দিন। কি ব্যাপার? আপনার পাসপোর্ট আছে, আপনি দুদিন আগে গেছেন, কিন্তু আপনি বললেন যে আপনি তিন মাস আগে গেছেন, ঘটনা কি? দুই দিন আগে আমি গেছি, কিন্তু তিন মাস আগেও তো একবার গেছিলাম। চলুন আমার সঙ্গে। আরে ভাই কেন আপনার সঙ্গে যাবো, কারণটা কি আমি বুঝতে পারতেছি না, হয়রানি করতেছেন তো আমার। স্যার আপনার সঙ্গে কথা বলবে। আরে ভাই আমার তো কথা বলার দরকার নেই, আপনারা কি শুরু করছেন? নিজেদের খুব ক্ষমতাবান মনে করেন? ক্ষমতা আমাদেরও আছে, যদি ক্ষমতার প্রয়োগ করি তখন ঠেলাটা বুঝবেন। আপনি পাসপোর্ট দেন আমার। আপনি খামাখা রাগ করছেন, আমাদের কাছে ইনফরমেশন ছিল তাই আমরা করা চেক করলাম, যা বলার স্যারকে বলুন। চলুন মগের মূল্য কে সব। হ্যাঁ চলুন চলুন। ভালো হয়েছে না বিষয়টা ভাই? ভালো জোর চাপ। স্যার টার্গেটকে ধরে আনা হয়েছে, গেস্ট রুমে বসানো হয়েছে।